আমরা মানবজাতিরা ডেভেলপ হওয়ার পর থেকেই সমুদ্র যেন একটা আকর্ষণ আমাদের জন্য। সেই তখন থেকে শুরু করে আজকের এত অ্যাডভান্সড টেকনোলজির যুগে আসার পরও সমুদ্রের মাত্র 20% আমরা এক্সপ্লোর করতে পেরেছি, মানে এখনো 80% বাকি আছে যেটুকু সম্পর্কে আমাদের কোনো ধারণাই নেই সেখানে আর কি কি এখনো লুকিয়ে আছে। সো ওয়েল, যে 20% আমরা এক্সপ্লোর করেছি সেখানে এখন পর্যন্ত যে আজব আর ভয়ঙ্কর প্রাণীগুলো আবিষ্কৃত হয়েছে সেটি জানাবো আজকের এক্সপ্লেনেশনে। লেটস টক অ্যাবাউট দিস। ডানা অক্টোপাস স্কুইড, এই মাছটিকে আজকের যুগে রেয়ারেস্ট ডিপ সি এনিমেল হিসেবে ধরা হয়। এই দৈত্যাকার স্কুইডগুলো তার শিকারকে ধরার জন্য অর্গানিক ফ্ল্যাশিং লাইট ইউজ করে থাকে, যার দরুন শিকারকে তারা অনেকটা কনফিউজড এবং অন্ধ করে দিতে সক্ষম হয়। এরপর তারা শিকারের উপর হামলা চালিয়ে দেয়। ফ্রিল্ড শার্ক, সমুদ্রের সবচেয়ে পুরনো জাতের কোনো প্রাণী যদি মানা হয় সেটি হচ্ছে ফ্রিল্ড শার্ক। প্রায় 100 মিলিয়ন বছর যাবৎ এদের বসবাস। এই প্রাণীটিকে অনেকটা শার আর ইলেকট্রিক ইলের সংমিশ্রণ মনে হয়। খুব বেশি কোনো তথ্য পাওয়া যায়নি এই শার্ক নিয়ে। পানির প্রায় 5000 ফুট নিচে এই শার্কদের পাওয়া যায়। এদের দাঁত এতই ধারালো যে শিকার যদি একবার তার চোয়ালে আটকা পড়ে তাহলে সেখান থেকে তার বেঁচে ফেরা আর সম্ভব নয়। ব্লবফিশ, ব্লবফিশ হলো এমন একটি মাছ যা তার অদ্ভুত চেহারার জন্য বেশি জনপ্রিয়। এই মাছের শরীরে কোনো স্নায়ু নেই, এক প্রকার একটা মাংসপিণ্ড বললেই চলে। 4000 ফুটের ও বেশি গভীরে এরা থাকতে পারে খুব অনায়াসে। এটি পানির স্রোতের দিকে ভাসতে থাকে আর শিকার তার কাছে আসবে এরকম অপেক্ষায় সে করতে থাকে। জায়ান্ট আইসপড, প্রশান্ত ও আটলান্টিক মহাসাগরের সারিতে চলার সময় দেখা গেছে অমূল্য গভীর সমুদ্র জীবজন্তুর মধ্যে একটি চমৎকার জন্তু যার নাম জায়ান্ট আইসপড। এদেরকে আবার পিলবাগ নামেও ডাকা হয়ে থাকে। এটি সর্বাধিক 16 ইঞ্চি প্রসারে বৃদ্ধি পায়। এরা খাদ্যের অভাবে থাকলেও একাধিক বছর কোনো প্রকার কোনো কিছু না খেয়েও অনেক দিন বেঁচে থাকতে পারে, প্রায় কয়েক বছর যাবৎ। ভাইপারফিশ, এই মাছটি সাধারণভাবে অতি দুর্লভ এক জাতের মাছ। এর চেহারা প্রচণ্ড ভয়ানক, যা হয়তো গভীর সমুদ্রে থাকার বা শিকার ধরার জন্যই এমন হয়েছে। ন্যাচারালি এই মাছগুলো 40 বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে, কিন্তু যদি বন্দী অবস্থায় রাখতে চাওয়া হয় কয়েক ঘন্টার মধ্যেই তারা মারা যায়। মাছটি তার অর্গানিক লাইট ব্যবহার করে শিকারকে আকর্ষিত করে, যার ফলে অন্যান্য মাছ তার অর্গানিক লাইটের প্রতি আকর্ষিত হয়ে তার কাছে আসলেই সে শিকারের উপর হামলা করে দেয়। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে নতুন কোনো এক্সপ্লেনেশনে। ততদিনের জন্য গুড বাই।